হ্যালো ভিউয়ার্স, হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো যে শ্রাবণ মাসে মা মনসার পূজায় মিলে এই পাঁচটি অলৌকিক ফল, বলছে সনাতন শাস্ত্র। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে কশ্যপ মুনি ব্রহ্মার উপদেশে সর্পমন্ত্রসমূহের সৃষ্টি করে, তপ বলে মন দ্বারা তাকে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীরূপে সৃষ্টি করেন, তাই তিনি মনসা। মনসা হলেন জরুৎকারু মুনির পত্নী, আস্তিক মুনির মাতা এবং বাসুকীর ভগ্নী। মনসা মঙ্গলে রয়েছে চাঁদ সদাগর তার গৃহিণী শঙ্কার স্থাপিত ঘট পদাঘাতে ভেঙে দেন, পরে তিনি পুজো করেন। অষ্টঅঙ্গ সম্পন্ন পরিপূর্ণ একটি মানবী রূপে দেবী মনসার রূপ লাভ ঘটেছে অনেক পরে। শাস্ত্রে বর্ণিত রয়েছে যে শ্রাবণ মাসে দেবী মনসার পুজো করলে বিশেষ কৃপা লাভ হয়, তাই শ্রাবণ মাসে মনসা পুজোর ফল ও দেবী মনসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আষাঢ় মাসের পূর্ণিমার পর শ্রাবণ মাসে যে পঞ্চমী তিথি আসে তাকে নাগপঞ্চমী বলে। নাগপঞ্চমীতে উঠানে সিজগাছ স্থাপন করে মনসা পুজো করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান রয়েছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে এক মাস যাবৎ বিশেষভাবে পুজো করা হয়, অথবা শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয়। নাগলোক কশ্যপ মুনির জাত, যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ ক্ষমতা সম্পন্ন, যেমন অনন্তনাগ, শীষনাগ, বাসুকীনাগ প্রভৃতি। উদাহরণস্বরূপ বিষ্ণুর মস্তকের উপরে থাকেন শীষনাগ। শ্রাবণ মাসে আমাদের রাজ্যে যে মনসা মূর্তিতে পুজো করা হয় তা তার মানব মূর্তি নয়, এটি পাঁচটি বা ষাটটি সাপের মুন্ডের সমাহার। মনসা বৃক্ষেও পুজো প্রচলিত রয়েছে, এছাড়াও সাপের রূপের পূজা চলে কোথাও কোথাও। সাপ এখানে দেবী মনসার বাহন নয়, নিজেই দেবতা। মনসা উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে পূজিত হন। উত্তরবঙ্গে বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে বিষহরির বন্দনা চাই। রাঢ় অঞ্চলে মনসা পুজো হয় ঝাপান অনুষ্ঠান। মল্ল রাজধানীর বিষ্ণুপুরে মনসার ঝাপান বিখ্যাত। শ্রাবণ মাসের নাগপঞ্চমী তিথি, শ্রাবণ সংক্রান্তি ও অন্যান্য দিনে হয় মনসার পুজো। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে মনসার পুজো করলে মিলে এই পাঁচটি অলৌকিক ফল। শ্রাবণ মাসে মা মনসার পুজো করলে বাস্তুদোষ দূর হয়, এতে পারিবারিক অশান্তির বিনাশ হয়, ফলে পরিবারের সবাই সুখে শান্তিতে বাস করে। শ্রাবণ মাসে মা মনসার কৃপা লাভ করলে বন্দা নারী ও সন্তানবতী হতে পারে। শ্রাবণ মাসে মা মনসার পুজো করলে বাড়ির সবাই সুস্থ থাকে। আর সবথেকে বড় কৃপা হচ্ছে, শ্রাবণ মাসে মা মনসার পুজো করলে সারা বছর আর সর্পবীতি থাকে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।